আমার এখনো মনে আছে, খুব ছোট থাকতেই আমাকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছিল। আমি কোনোভাবেই ক্লাসরুমে যেতে চাইতাম না। তখন আম্মু আমাকে প্রমিস করেছিল সে ঠিক জানলার বাইরেই বসে থাকবে। আর সত্যি সত্যি আম্মু যতক্ষণ আমার ক্লাস কমপ্লিট হতো না সেখানেই বসে থাকতেন। আম্মু নিজের প্রমিসটা রেখেছেন। আর যখন এসএসসি এক্সাম দেই, আমি হলরুমে ঢোকার আগে খুবই নার্ভাস থাকতাম, আমার হাত পা ঠান্ডা হয়ে আসতো। আম্মু সবসময় হলে নিয়ে যাওয়ার সময় রিক্সায় বসে বসে বুঝাতেন, কী হবে, একটু মার্ক কম আসবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, আর বাইরে তো আমি আছিই দাঁড়িয়ে, ভয়ের কী আছে। আম্মুর শুধু এইটুকু কথা আমাকে ভিতর থেকে অনেক স্ট্রং করে দিত। সেই দিন আম্মু নিজের প্রমিস রেখেছিল। বাসার থেকে অনেক দূরে একটা ইউনিভার্সিটিতে বিবিএ এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাসার কেউ রাজি ছিল না, শুধুমাত্র আম্মু আমাকে সাপোর্ট করেছিল। লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রেও আম্মু সবসময় আমার পছন্দকে প্রায়োরিটি দিত। মানুষ নিজের লাইফ পার্টনারের মধ্যে নিজের বাবাকে খুঁজতে চায়, বাবার মতো ধৈর্য, বাবার মতো লাভিং, কেয়ারিং সব কিছু চায়। কিন্তু এটা খুবই হাস্যকর একটা কথা হবে যে আমি আমার লাইফ পার্টনারের মধ্যে আমার মায়ের মতো গুণ চেয়েছি, যে কিনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আমার না বলাতেই আমাকে বুঝবে, আমার লাইক ডিসলাইককে প্রায়োরিটি দেবে। লাইফে যখন যেটা করতে চেয়েছি, যা চেয়েছি তাই আম্মু করতে দিয়েছেন। আর কেউ সাপোর্ট করুক না করুক, আম্মু ঠিকই পাশে থেকেছেন। এমনকি যখন নিজে মা হব জানতে পেরেছি, তখনও সবচেয়ে কাছে পেয়েছি আমার আম্মুকে। আর ঠিক সেই আম্মু থেকেই শিখে নিয়েছি নিজের সন্তানকে প্রপার টেক কেয়ার করা। আম্মু যে শুধু বাহবাই দিয়ে গেছে তা না, যখন সময় হয়েছে তখন টিচারের মতো ধমক, শাসন করে অনেক কিছু শিখেছে। মোট কথা বলতে, একটি মেয়েকে সম্পূর্ণ করার জন্য যে সকল গুণ প্রয়োজন, সে সকল শিক্ষা আমার মা আমাকে দেওয়ার চেষ্টা করেছেন। আম্মু নিজের লাইফের যে কত কিছু স্যাক্রিফাইস করেছে আমাদের ভাই বোনদের জন্য, সেটা আসলে ভাবতে বসলে নিজের জীবনটা মূল্যহীন মনে হবে। আজকে মাদার্স ডে, তাই বলে যে আজকে আম্মুকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলছি তা নয়, আমার জন্য আমার মা সর্বপ্রথমে আসে। শুধু আজকের দিন নয়, যখন যেই সময় সুযোগ হয়ে ওঠে, মাকে জানাও যে তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, সেটা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন। প্রতি বছর মাদার্স ডে আসে আর তার সাথে আমাদের একটা রেড অ্যালার্ট দিয়ে যায় যে মায়ের বয়স হচ্ছে। আর দেরি করো না, মা আছে, মাকে জড়িয়ে ধরো, তা না হলে একদিন কবরের পাশে যতই বসে কাঁদো না কেন, কোনো লাভ হবে না। সো আজকে মাদার্স ডে উপলক্ষে আমি নিজের আম্মুকে এবং শাশুড়ি আম্মুকে বলতে চাই, আমি তোমাদের অনেক ভালোবাসি। এতদিন যেভাবে আলগে রেখেছো, ঠিক আগে এভাবেই আলগে রেখো। মে আল্লাহ ব্লেস ইউ বোথ এ লং লাইফ। সো হ্যাপি মাদার্স ডে টু অল গ্রেট মমস।